ভিডিওটি দেখার আগে সাউন্ড অফ করে নেবেন, না হয় গল্প পড়তে ভালো লাগবে না। রোমান্টিক হাজবেন্ড পিচ্চু বউ, লেখা এম এস রিদ, পার্ট 13। একটু পর আমি রেডি হয়ে নিচে গিয়ে যা দেখলাম তাতে তো আমি চোখ কপালে উঠে গেল। দেখলাম নীলা একটা মহিলার সাথে কুকুরের বাচ্চাটা নিয়ে টানাটানি করতেছে। মহিলাটা নীলার কাছ থেকে দূরে কুকুরের বাচ্চাটার কোলে নিতেই নীলাকে মহিলা চুল ধরে টানতে শুরু করলো। প্রায় ওই মহিলাকে সাথে ঝগড়া লেগে যাবে এ অবস্থা। সময় নষ্ট না করে দৌড়ে ওদের সামনে গেলাম। রিয়াদ, কি হয়েছে নীল, তুমি এভাবে ঝগড়া করছো কেন, ছাড়ো নাকি? নীলাকে জোর করে ছাড়িয়ে দিলাম। মহিলা, এই মেয়েটা আপনার কি হয়? রিয়াদ, আমার বউ, কেন কিছু করেছে ও? মহিলা, কি করিনি সেটা বলুন। আপনার বউ আমার মেয়ের কুকুরের চুরি করে এনেছে, তারপর যখন আমি কুকুরটা দেখে ফেরত চাইলাম তখন আমার কুকুর না দিয়ে উল্টো আমার চুল টেনে করেছে। দেখুন চুলগুলো দেখালাম। রিয়াদ, নীলা হাত ধরে আমার পিছনে লুকিয়ে আছে, ওর দিকে রাগের দৃষ্টিতে তাকালাম। নীলা, বিশ্বাস করুন আমি ভালো লোকে চুরি করিনি, মুটকিটা মিথ্যা বলছে আমাকে পোকা খাওয়ানোর জন্য। আমার ভাল্লুক তোর কাছে কেন? আমার ভাল্লুকের আমার কাছে দে। এই বলে ভুটকিটার কাছ থেকে ভাল্লুককে নিয়ে পালাতে নিলাম, অমনি রাক্ষসটা আমার হাত ধরে নিল। মহিলা, দেখছেন আপনার বউ চুরিও করছে, আবার আমাকেও কিসব বাজে কথা বলছে। আপনার বউকে ভালো ভালো কুকুরের বাচ্চাটা দিতে বলুন, নয়তো আমি থানায় গিয়ে আপনার বউয়ের বিরুদ্ধে মামলা করব। কিছু বলতে যাব তার আগে নীলা বলতে শুরু করলো, নীল তোর যা ইচ্ছা তুই কর গিয়ে। ভালুক যে তোর কুকুরের তার কোনো প্রমাণ আছে? আর তুই তো মুটকি 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 বলবো না তো চিকনি বলবো। রিয়াদ, চুপ, একদম চুপ। নীলা, আর একটা কথা বলবে না, ওনার কুকুর ওনাকে কাছে দিয়ে ফিরিয়ে দাও। নীলা, না দিব না, এটা আমার ভাল্লুক। রিয়াদ, আমি কিন্তু একটা কথা দুইবার বলি না, কুকুরটা দিতে বলেছি তাও। এবার খুব রাগে ভাবে কথাটা বললাম। ওনার এইরকম গোল গোল চোখ দেখে ভয়ে গলা শুকিয়ে গেল। কথা না বাড়িয়ে ওনার হাতে ভাল্লুককে দিয়ে দিলাম, নীলার থেকে কুকুরটা নিয়ে মহিলাকে দিয়ে দিলাম। রিয়াদ, সরি, বুঝতে পারতেছি না, ছোট মানুষ না বুঝে ভুল করে ফেলেছি, ওর হয়ে আপনার কাছে আমি ছড়ি বলছি, মহিলাকে বললাম। মহিলা, কেন ব্যাপার না, আমি ওকে দেখেই বুঝে গেছি, চলে এলাম সেখান থেকে। রিয়াদ, এভাবে তাকে থেকে লাভ নেই, কুকুরের মালিক কুকুরকে নিয়ে গেছে, 10 দিনকার চোর আজকে ধরা পড়ছে। জানতাম কুকুরটা চুরি করে এনেছে। দেখলাম নীলা মহিলা চলে যাওয়ার এক দৃষ্টিতে তাকে দেখছে, হয়তো কুকুরটাকে দেখছে। নীলা, আমি ভাল্লুক চুরি করিনি। এ আমার ভাল্লুক?
আমি ওই মুরগি থেকে ভাল্লুককে নিয়ে এনে দিই, এনে দিন না আমায়। রিয়াত, কুকুরটা মহিলার মেয়ের খুব প্রিয়, উনি বেচবেন না, বেচলেও কিনবো না, এর জন্য রোমাঞ্চ করা যায় না ঠিক করে। নীল, রিয়াত থাক না, আমি তোমার ভাল্লুকের মতো দেখতে একটা টেডি বিয়ার কিনে দিব, এখন চলো তোমার নিয়ে আইসক্রিম খাবো। নীলা, চলেন তারপর আমার সমুদ্রে গোসল করব, কেমন? চোখ মুছতে মুছতে সমুদ্রে গোসল করার কথাটা শুনে কেন জানি বুকটা কেঁপে উঠল। এই সমুদ্রে আমার মাকে একদিন হারিয়েছিলাম। রিয়াদ, না, আইসক্রিম খেয়ে রুমে চলে আসব, আমি সমুদ্রে গোসল করতে পারবো না। নীলা, আপনি না করে আমি করব। রিয়াদ, তোমাকেও করতে দিব না। আর শোনো, এই সমুদ্রে গোসলের কথা কোনোদিনও যেন আমার মুখে না শুনি, কিছুটা বিরক্তিকর ভাব নিলাম। নীলা, কেন? রিয়াদ, এত কিছু বলতে পারবো না, তোমায় নিষেধ করেছি, সেও তুমি যাবো না। নীলা, মন খারাপ করলো। নীলাকে নিয়ে আইসক্রিম খেতে চলে গেলাম। পরের দিন সকালে, নীলা ভোর সকালে ঘুম থেকে উঠে রাক্ষসটাকে না জানি সমুদ্রে চলে এসেছি গোসল করতে। অবশ্যই রাক্ষসটা নিষেধ করেছিল, কিন্তু আমি তো পিচ্ছি, কারো কথা শুনি না, তাই চলে এসেছি। সমুদ্রে নেমে পড়লাম আরেক জ্বালায়। সকালবেলা সমুদ্রের পানি এত ঠান্ডা যে শরীরের কাঁপুনি উঠে গেছে, তবু সমুদ্র থেকে উঠছি না। রাক্ষসটা আর কোনো নীল এখানে জানবে না, এই ভেবে যাই হোক কাঁপতে কাঁপতে ডুবাতে লাগলাম পানিতে। এদিকে রিয়াদ ঘুম থেকে উঠে নীলাকে পাশে না পেয়ে অনেকটাই অবাক হলাম। ওয়াশরুম, হোটেলের সব জায়গায় খুঁজলাম, ও কোথাও নেই, গেল কোথায় মেয়েটা? নীলাকে খুঁজতে খুঁজতে সমুদ্রের পাশে আসতে দেখতে পেলাম নীলা সমুদ্রের পানিতে বাচ্চাদের সাথে গোসল করছে। কাল নীলাকে এত করে না করলাম, এরপরও সমুদ্রের পানিতে নেমেছে, মাথাটা পুরো গরম হয়ে গেল। নীলা বাচ্চাদের সাথে মজা করে গোসল করছিল, তখন দেখি রাক্ষসটা আমার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। ভয়ে তাড়াতাড়ি পানি থেকে উঠে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। রিয়াদ, নীলাকে এরকম অবস্থায় দেখে মাথা এতই গরম হয় আছে যে ও যখনই আমার সামনে এসে দাঁড়ালো, শরীরের সমস্ত শক্তি দিয়ে ওর গেলে একটা চোর বসিয়ে দিলাম। নীলা এ কান্না করতে লাগলো। চলবে,
নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের গল্প বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আরও হয় আমরা এখন নিয়মিত গল্প দিয়ে থাকবো, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।